সংঘ বিজেপির সঙ্গে সমানতালে তৃণমূলের রামনবমী পালন নিয়ে চাপা অসন্তোষ ছিলই। এবার পঞ্চায়েত ভোটের মনোনয়নে নিজের দলের বিরুদ্ধে গাজোয়ারির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ্যে নিয়ে এলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তিনি অনুপস্থিত ছিলেন। তার আগে চিঠি পাঠিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। তারপরই স্বয়ং মুখ্যমন্ত্রী ফোন করেন সিদ্দিকুল্লাহকে। শনিবার সিদ্দিকুল্লাহর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়ে দিয়েছেন নন্দীগ্রামের আন্দোলনে জমিয়ত ওলামায়ে হিন্দ না থাকলে ইতিহাসের গতি যে অন্যরকম হতেই পারত, শাসক দলের নেতৃত্ব তা যেন মনে রাখেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৃণমূল নেতৃত্ব এখন সিদ্দিকুল্লাহকে শান্ত করার চেষ্টা শুরু করেছেন। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে আগেও প্রার্থী নিয়ে কথা হয়েছে, দলনেত্রীর নির্দেশ মতো আবারও বলবো, ওর সঙ্গে বিরোধ হতে যাবে কেন। পূর্ব বর্ধমানের কাটোয়া এবং মঙ্গলকোটে তার পছন্দের কোনো প্রার্থীকে জেলা তৃণমূল নেতৃত্ব মনোনয়ন দিতেই দেননি বলে স্থানীয় বিধায়ক সিদ্দিকুল্লাহর অভিযোগ। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তার সঙ্গে কথা বললেও প্রার্থী নিয়ে বিরোধের কোনো মীমাংসা হয়নি। প্রতিবাদে তিনি সরকারি গাড়ি এবং মন্ত্রী হিসেবে পাওয়া তিনজন নিরাপত্তারক্ষী ছেড়ে দিয়েছেন বলে জানান। বিতর্ক বাড়ছে দেখে সিদ্দিকুল্লাহকে ফোন করে মুখ্যমন্ত্রী তাকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে বলেন। কিন্তু জমিয়াতের নেতাকর্মীরা যেভাবে ক্ষোভে ফুঁসছেন তার প্রেক্ষিতে সিদ্দিকুল্লাহ এখনও আলোচনা করতে চেয়ে কোনো যোগাযোগ করেননি বলে তার তরফে জানানো হয়েছে। জমিয়াতের রাজ্য কমিটিতে আজ রবিবার সবিস্তার আলোচনা সেরে তিনি পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। সিদ্দিকুল্লাহ সাফ কথা, উন্নয়নের কাজ যা হয়েছে এবং বিরোধীদের যা হাল, তার সুবাদে তৃণমূল পঞ্চায়েতে এমনিতেই জিতত। মনোনয়ন জমা দেওয়া ঘিরে এই অশান্তির কি দরকার ছিল? ঘটনা যা ঘটছে তাতে বাংলায় বিজেপির জমি শক্ত হচ্ছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের সময়ে এই পরিস্থিতি কখনোই কাম্য নয়। গ্রন্থাগার ও জনশিক্ষা মন্ত্রীর অভিযোগ, মঙ্গলকোট অঞ্চলে তার লোকজনের জন্য 34টি আসনের দাবি ছিল। তার হাতে প্রতীক বিলির ফর্ম বি ও দিয়েছিলেন তৃণমূলের ভারপ্রাপ্ত নেতা অনুব্রত মণ্ডল, কিন্তু তারপরেও তাকে কাউকে মনোনয়ন দিতে দেওয়া হয়নি। সিদ্দিকুল্লাহর ক্ষোভ, এর চেয়ে বলে দিতে পারত আমাদের কাউকে মনোনয়ন দেওয়া হবে না।